অলোক মাঝি, ও একটা পরিদর্শন করছে কৃষকদের জমিটা বর্ধমান পূর্বে, যে জল জমে গেছে, জলটা পরিষ্কার করছে নিজে দাঁড়িয়ে থেকে। এইগুলো ভালো কাজ, এগুলো যারা এমএলএরা আছেন বা পঞ্চায়েত আছেন তারা একটু দেখে নিন। তাহলে কী হবে, কৃষকদের পাশে দাঁড়ান, বিপদের সময় কৃষকরা খুশি হবে। এটা একটা আপনাদের কাছে বলার, একশো দিনের কাজের ব্যাপারে আমার যেটা বলার সেটা হচ্ছে, অনেক জেলা ভালো কাজ করছেন নো ডাউট, কিন্তু অনেক জেলাকে আরও করতে হবে। কারণ মার্চ পর্যন্ত, যেহেতু মার্চ থেকেই কোভিডটা শুরু হয়েছে এবং বাংলায় প্রথম কোভিড ধরা পড়ে 23 মার্চ মনে হচ্ছে আমার যেটা, সুতরাং তাতে আমাদের অনেকটা লোকসান হয়ে গেছে এই 4-5 মাস। ইনকামও বন্ধ, শুধু আর্নিং নেই, ও শুধু বার্নিং আছে। আর দিল্লিরও যে টাকা পয়সা রাজ্যকে দেওয়া উচিত সেটাও তারা দিচ্ছে না, কোনো রাজ্যই পাচ্ছে না, ফলে প্রবলেমও হচ্ছে। আমি প্রথমে কোভিডটা বলি, কোভিডটা হচ্ছে ধরুন পূর্ব বর্ধমানে। আমি কোভিডটা যদি এখন ধরি, বাঁকুড়াতে পজিটিভ রেট হচ্ছে 2.7, কমাতে হবে। বীরভূম 2.1, পুরুলিয়া 1.6, পূর্ব বর্ধমান 3.4। পূর্ব বর্ধমানে তো বেশি হচ্ছে কেন, এটা তো রুরাল এরিয়া। ম্যাডাম, পূর্ব বর্ধমানে ইদানিং লাস্ট 15 ডেজ 15 দিন মধ্যে ম্যাডাম কাটোয়া আর বর্ধমান মিউনিসিপ্যালিটিতে অনেক কেস বেশি পাওয়া গেছে ম্যাম। আর কালকে তো খান্ডকোষে পুলিশ লাইনে, থানা থেকে ওসি থেকে নিচে পর্যন্ত কনস্টেবল, পুলিশ স্টেশনটাই হয়ে গেছে। এখানে পুলিশকেও একটা দেখতে হবে, যেটা বারবার বলা হচ্ছে, ব্যারাকে পুলিশরা একসাথে যেটা থাকে দরকার একটু আলাদা আলাদা করে দিতে হবে। তার কারণ পাশাপাশি থাকলে তো একজনের হলে 10 জনের হবে, পুলিশ তো সবসময় একটা সংগঠিত ফোর্স, একসাথে থাকে। এটা তো আপনাদের আমি আগেও অনেকবার বলেছি, যেখানে অন্য জায়গা আছে সেখানে আধা আধি করে বা কোনো একটা ব্যবস্থা করে করতে হবে। এটা এসপিদেরও করতে হবে, এসপিরা মাথায় রাখুন, যেখানে ব্যারাকেরা কাছে যেখানে একসাথে অনেক পুলিশ থাকে তাদের দরকার আরও 2-3টে বাড়ি ইধার উধার নিয়ে সেভাবে ভাগ করে দিতে হবে। তা নাহলে ওই গাদা গাদা গায়ে গায়ে থাকলে একজনের হলে 100 জনের হয়ে যাচ্ছে এবং সেটার সময় এটা বাড়িয়ে দিচ্ছে, সেটা যাতে মিক্স আপ না হয় সেটা আমাদের দেখতে হবে। এবং পশ্চিম বর্ধমানেও 5.9%, সবচেয়ে বেশি এই যতগুলো জেলা আছে সবচেয়ে বেশি। পশ্চিম বর্ধমানে এত বেশি হচ্ছে কেন, ইন্ডাস্ট্রির জন্য না কনজেস্টেড এরিয়ার জন্য? না ম্যাডাম, এখানে কনজেস্টেড এরিয়া রয়েছে, এছাড়া একটা রয়েছে ম্যাডাম, এখানে দুর্গাপুর যেহেতু বিগ, অনেকগুলো 5টা বড় হসপিটাল রয়েছে, নেবারিং ডিস্ট্রিক্ট এবং নেবারিং স্টেট থেকে অনেক পেশেন্ট আসছে। নেবারিং স্টেটের যারা পেশেন্ট আসবে তাদেরটা আলাদা কাউন্ট করুন ম্যাডাম। নেবারিং ডিস্ট্রিক্ট আমার স্টেটের মধ্যে পড়ে, আমায় করতে হবে, সেটা নেবারিং ডিস্ট্রিক্টের হলেও আমাকে জেলার সাথে কাউন্ট করতে হবে। বাট নেবারিং স্টেটের পেশেন্ট আমি কিন্তু কাউন্ট করব নেবারিং স্টেটের হিসেবে। ম্যাডাম, আমি সমস্ত ডিএমদেরকে বলছি, যারা আজকে 5 জন ছাড়াও সবাইকে, যে অ্যাড্রেস লেখা হয় যখন টেস্ট করা হচ্ছে তখন হোম অ্যাড্রেস দেওয়ার কথা, আপনারা যদি লোকাল অ্যাড্রেস দিয়ে দেবেন তাহলে সব পেশেন্টই আপনার জেলার হয়ে যাচ্ছে। যদি নেবারিং ডিস্ট্রিক্ট থেকে আসছে, পুরুলিয়া বাঁকুড়া থেকে অনেক পেশেন্ট সানাকা এই ধরনের হসপিটালে যেত, তাদের কিন্তু লোকাল অ্যাড্রেস দেওয়া উচিত। তেমনি যদি ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে অথবা উড়িষ্যা থেকে আসছে, তাহলে তাদের যে লোকাল অ্যাড্রেস দেওয়া হবে সেটাই হবে, সঙ্গে সঙ্গে কিন্তু ওই স্টেটে কাউন্ট হবে, আমাদের এখানে কাউন্ট হবে না। একটু একটু দেখে নিন, নারায়ণ নিগম এখানে আছেন, আপনি এই নির্দেশটা রিপিট করবেন না, এই কথা বলবেন না। আমি বলছি অ্যাড্রেসটা ওখানে কাউন্ট হবে আমার।